রোলাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। এবার এপিসোডে আপনি জানবেন বিভিন্ন জাতের বাজরিগার পাখির দাম। দামে সস্তা এবং সুন্দর বাহারি রঙের এই বাজরিগার পাখিগুলো পাখিপ্রেমীদের কাছে অনেক বেশি জনপ্রিয় পোষা পাখি হিসেবে। পোষা বাজরিগার হিসাবে প্রায় 7 ধরনের বাজরিগার সবচেয়ে বেশি পুষতে দেখা যায়। আজকে আপনি জানবেন কিভাবে আপনি খুব সহজে ভালো জাতের বাজরিগার পাখি চিনতে পারবেন এবং কোন জাতের বাজরিগার পাখির দাম কত। তাছাড়া আপনি যদি বাজরিগার পাখি কিনতে চান তবে প্রতি জোড়া বাজরিগার পাখি মাসে কত টাকার খাবার খাবে এবং এদের একটা নতুন সেট আপ তৈরি করতে আপনার কত টাকা খরচ হতে পারে তাও জানার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক। সাধারণ বাজরিগার। নানা রঙের কালার ভ্যারাইটির সাধারণ বাজরিগার পাখিগুলোর দাম শুরু হয় প্রতি জোড়া 600 টাকা থেকে 1500 টাকার মধ্যে। তবে পাখির বয়স, কালার কম্বিনেশন এবং কোয়ালিটির উপর পাখির দাম অনেকটা নির্ভর করে। এক জোড়া সাধারণ বাজরিগার পাখি প্রতি মাসে 1 থেকে 1.5 কেজি খাবার খায়। প্রতি কেজি খাবারের মূল্য 80 থেকে 120 টাকা। এবং এই ধরনের এক জোড়া পাখি যদি আপনি খাঁচায় পালন করতে চান তাহলে আপনার একটা 18x12 সাইজের খাঁচার প্রয়োজন হবে। এরকম একটা খাঁচার মূল্য পড়বে 250 থেকে 300 টাকা। এই ধরনের একটা খাঁচায় আপনি এক জোড়া সাধারণ বাজরিগার পাখি পালন করতে পারবেন। জাপানিজ বাজরিগার। উজ্জ্বল রং আর পাখার উপর ফুলের মতো পালকে ভরা এই কিউট পাখিটি হচ্ছে জাপানিজ বাজরিগার। আপনি যদি এই পাখিগুলো কিনতে চান তবে জোড়া প্রতি দাম পড়বে 5,000 থেকে 30,000 টাকার মধ্যে। এটি বাজরিগারের জাতগুলোর মধ্যে সবচেয়ে দামি পাখির একটি। এই পাখিগুলোর এক জোড়া প্রতি মাসে 1 থেকে 1.5 কেজির মতো খাবার খায়। জাপানিজ বাজরিগার যেহেতু একটা দামি পাখি তাই পাখিগুলোকে পালন করতে বিদেশি সিড মিক্স ব্যবহার করা হয়। প্রতি কেজি বিদেশি সিড মিক্সের দাম 200 থেকে 250 টাকা। তাছাড়া আপনি চাইলে এদের জন্য দেশীয় সিড মিক্সও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রতি কেজি সিড মিক্স তৈরি করতে খরচ হতে পারে 100 থেকে 120 টাকার মধ্যে। সাধারণ সিড মিক্সের বাইরেও এই ধরনের পাখিগুলোকে সবসময় বিভিন্ন ফল, ফ্রুটস এবং সবজি খেতে দেয়া হয়। স্পেঞ্জেল বাজরিগার। বাহারি রঙের পালক আর ডানার উপর প্রজাপতির মতো সেডালা এই পাখিটি হচ্ছে স্পেঞ্জেল বাজরিগার। পাখিগুলোর জোড়া 1,000 থেকে 1,500 টাকার মধ্যে হয়। স্পেঞ্জেল বাজরিগার পাখিগুলোর দাম সাধারণ বাজরিগার পাখির প্রায় কাছাকাছি বা সামান্য একটু বেশি হয়। এই পাখিগুলোকে সাধারণত দেশীয় সিড মিক্স খাইয়ে পালন করা হয়ে থাকে। প্রতি কেজি খাবারের মূল্য 80 থেকে 120 টাকা এবং প্রতি মাসে এই পাখিগুলোও 1 থেকে 1.5 কেজির মতো খাবার খাবে। আপনি যদি এই পাখিগুলোকে পালন করেন তবে আপনার প্রতি মাসে খাবার বাবদ এক জোড়া পাখির পেছনে 100 থেকে 150 টাকার মতো খরচ হতে পারে। খাদ্য তালিকায় সিড মিক্সের পাশাপাশি সব ধরনের বাজরিগার পাখিকেই বিভিন্ন রকমের ফল, ফ্রুটস খেতে দেয়া হয়। এছাড়া সপ্তাহে 2 দিন সফট ফুড এবং এগ ফুড আপনাকে নিশ্চিত করতে হবে। রেড আইজ বাজরিগার, লুটিনো বা আলবিনো। এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের চোখগুলো হয় লাল রঙের। সাধারণ রেড আইজ বাজরিগার পাখির দাম 1,000 থেকে 1,500 টাকার মধ্যে হয়। তবে এদের মধ্যে যদি ক্রাস্টেড বা ভায়োলেট কালারের কম্বিনেশন মিক্স হয় তবে এদের দাম সাধারণের থেকে অনেক বেশি হতে পারে। ক্রাস্টেড বাজরিগার পাখি। বাহারি পালক আর ডানার উপর ফুলের মতো ডিজাইনওয়ালা এই পাখিগুলোর মূল্য 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়। তবে ক্রেস্টেড বাজরিগার পাখির মূল্য নির্ধারিত হয় এদের শরীরে কয়টি ক্রেস্ট আছে তার উপর। সাধারণত ক্রেস্টেড পাখিগুলোর মাথার উপর 2টি এবং 2 পাখার উপর 2টি করে ক্রেস্ট থাকে। তবে এই পাখিগুলোই যদি রেড আইস, লুটিনো বা ডাবল ফ্যাক্টর কালার কন্ট্রাস্ট দেখা যায় সেক্ষেত্রে এদের দাম অনেক বেশি উঠানামা হতে পারে। যেহেতু ক্রাস্টেড বাজরিগার পাখিগুলো অনেক দামি পাখি এজন্য এদের খাবার হিসেবেও দামি সিড মিক্স ব্যবহার করা হয়। কারণ সাধারণ সিড মিক্সের মধ্যে বিভিন্ন রকমের ক্যাঙ্কার বা ধুলাময়লা থাকে যেগুলো সাধারণ পাখি হজম করতে পারলেও এই সমস্ত বিদেশি বা দামি পাখিগুলো এগুলোর সাথে মানিয়ে নিতে পারে না। এই জন্য এই ধরনের বাজরিগারকে যদি আপনি পালন করেন তবে অবশ্যই খাবার হিসাবে প্যাকেটজাত দামি সিড মিক্সগুলোই ব্যবহার করা উত্তম হবে। প্রতি কেজি খাবার মূল্য 200 থেকে 250 টাকা করে পড়বে।
এছাড়া এদের জন্য বিভিন্ন রকমের সফট ফুড, এগ ফুড এবং শাকসবজি ও ফল ফ্রুটস সবসময় নিশ্চিত করতে হবে। ইংলিশ বাজরিকা, ইংলিশ রয়্যাল গার্ডদের টুপির মতো দেখতে মাথাওয়ালা এই বাজরিগারটি হচ্ছে ইংলিশ বাজরিগার। আপনি যদি এই কিউট পাখিটি কিনে পালন করতে চান, তবে আপনাকে গুনতে হবে 7,000 থেকে 30,000 টাকার মধ্যে। ইংলিশ বাজরিগার সহ প্রায় সব ধরনের বাজরিগার পাখি সঠিক ট্রেনিং পেলে নিজের থেকে কথা বলতে শেখে, এবং এরা যথেষ্ট স্পষ্ট উচ্চারণেই মানুষের মতো কথা বলতে পারে। ইংলিশ বাজরিগারগুলো আকৃতিগতভাবে সাধারণ বাজরিগারের থেকে একটু বড় হয়, এজন্য তুলনামূলক এদের খাবার খরচ অন্য পাখির থেকে বেশি হয়। পাখিগুলো মাসে 1.5 কেজি থেকে 2 কেজির মতো সিড মিক্স গ্রহণ করে। প্রতি কেজি খাবারের মূল্য 200 থেকে 250 টাকা। সাধারণ সিড মিক্সের বাইরেও এই পাখিগুলোকেও সব রকমের এগ ফুড, সফট ফুড এবং বিভিন্ন শাকসবজি আপনাকে মেনটেন করতে হবে। রেইনবো বাজরিগার, সবচেয়ে দামি পাখিগুলোর মধ্যে রেইনবো বাজরিগার একটি অন্যতম জনপ্রিয় পাখি। সারা শরীরে বিভিন্ন রঙের মিশ্রণ আর অত্যন্ত কিউট দেখতে এই পাখিগুলো দেখতে যেমন সুন্দর, এদের দামও তেমনই বেশি। প্রতি জোড়া রেইনবো বাজরিগার পাখির দাম শুরু হয় 5,000 থেকে। মোটামুটি 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত সব ধরনের রেইনবো বাজরিগার বেচাকেনা হয়ে থাকে। তবে যে পাখিগুলোকে আপনি কিনছেন সেই পাখিটার কালার কন্ট্রাস্টটা কত সুন্দর, এটার উপর দাম অনেকটাই নির্ভর করবে। আর এরকম কালার কম্বিনেশনের জন্যই হয়তো পাখিপ্রেমীদের কাছে এর এত জনপ্রিয়তা রয়েছে। এই পাখিটির জন্যও অন্যান্য দামি পাখিদের মতোই খাবার মেনু মানা হয়ে থাকে। এবারে আমরা জানবো সমগ্র পৃথিবীর বাজরিগার জাতের মধ্যে সবচেয়েতে দামি পাখিটির জাত সম্পর্কে, জাতটির নাম রেইনবো জাপানিজ বাজরিগার। এরা হচ্ছে বাজরিগার প্রজাতির সবচেয়েতে দামি পাখি। পাখিগুলোর প্রতি জোড়ার মূল্য 50,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে এই পাখিগুলোকে ক্রয় করলে খাবার দাবারের ব্যাপারেও আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আসলে রেইনবো বাজরিগার পাখির মতো কালার কম্বিনেশন এবং জাপানিজ ও ক্রাস্টেড বাজরিগার পাখির মতো পাখার উপর ছোট ছোট ক্রেস্ট ও ফুলের মতো শেপ এদের দামকে এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সহজ কথা, এই একটা পাখির মধ্যে সমস্ত রেয়ার জাতের বাজরিগারের কম্বিনেশন আপনি লক্ষ্য করতে পারবেন। তবে আপনি যে জাতের বাজরিগার পাখি পালন করেন না কেন, সবগুলোর জন্যই কিন্তু সঠিক খাবার দাবার, শাকসবজি, ফল ফ্রুটস এবং এগ ফুড ও সফট ফুড মেনটেন করতে হয়। এবং এই সব কিছুর পাশাপাশি আপনাকে আরও 2টা জিনিস সব ধরনের বাজরিগার পাখির খাঁচায় দিয়ে রাখতে হবে। এগুলোর 1 নম্বরে হচ্ছে গ্রিট। অনেকে কবুতরের জন্য গ্রিট ব্যবহার হয়তো করেছেন। এই গ্রিটটা হচ্ছে মূলত ইটের গুঁড়া এবং অন্যান্য বেশ কিছু উপকরণের সংমিশ্রণে তৈরি, পাখির জন্য এক ধরনের হজম সহায়ক উপাদান যেটা পাখি তার প্রয়োজন মতো গ্রহণ করে। সহজ কথায় বলতে গেলে গ্রিটটা পাখির কোনো নির্দিষ্ট খাবার নয়, কিন্তু এটা পাখির খাবার হজম করতে সহায়তা করে, যার ফলে এই জিনিসটা আপনার পাখির খাঁচায় অবশ্যই দিতে হবে। গ্রিডের পর আপনার পাখির খাঁচায় পাখির ক্যালসিয়াম এবং বিভিন্ন খনিজ মিনারেলের উপাদান ঘাটতি পূরণের জন্য 1টা করে ক্যাটেল ফিশ বোন এবং 1টা করে মিনারেল ব্লক খাঁচার ভেতরে সবসময় দিয়ে রাখতে হবে। তো ক্যাটেল ফিশ বোনটাকে সামুদ্রিক ফেনা হিসেবে অনেকে চিনে থাকে, এবং মিনারেল ব্লকটা আলাদা ছোট ছোট ব্লকের মতো কিনতে পাওয়া যায়। আপনি এগুলো দারাজে অথবা আপনার এলাকায় যে কোনো পাখির দোকানে পেয়ে যাবেন। তো এই ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক, এই উপাদান দুইটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম সহ সব ধরনের খনিজ উপকরণ থাকে, যেগুলো পাখির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া পাখির ডিম গঠনে এবং এগ বাইন্ডিং সহ নানা রকমের রোগবালাই থেকে পাখিকে সুস্থ সবল রাখতেও এগুলোর অনেক বড় ভূমিকা রয়েছে। তাই এই 2টা জিনিস আপনার পাখির জন্য অবশ্যই মেনটেন করতে হবে। ক্যাটেল ফিশ বোনগুলোর দাম 20 টাকা থেকে 40 টাকার মধ্যে হয় এক পিস, এবং
অপরদিকে আপনার মিনারেল ব্লকের দাম 30 টাকা থেকে 40-50 টাকার মধ্যে পাওয়া যায়। একই সাথে আপনি যদি গ্রিডের প্যাকেট কিনতে চান তবে এক প্যাকেট গ্রিডের দাম 30 টাকা থেকে 70-80 টাকার মধ্যে এক প্যাকেট পাওয়া যায়। মোটামুটি আপনি যদি এক জোড়া পাখির জন্য এই উপাদানগুলো ক্রয় করেন একটা করে বা এক প্যাকেট করে, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার এক বছরের মতো চলে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আনতে থাকি। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।